সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমাদের পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। তোমাদের সাথে ইতিহাস তত্ত্ব গবেষণা পদ্ধতি বিষয়ের ক্লাস নিয়ে আছি আমি কামরুন্নাহার সালমা, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ শেষ পর্বের ইতিহাস তত্ত্ব গবেষণা পদ্ধতি বিষয়ের আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বাংলাদেশি ইতিহাস তত্ত্ব। আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশি ইতিহাস তত্ত্বের পরিচয় এবং ঐতিহাসিক আব্দুল করিমের ইতিহাস চর্চা। আমরা আজকে ঐতিহাসিক আব্দুল করিমের জন্ম পরিচয় পর্যন্তই আলোচনা করব, আগামী ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করব। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যেসব শাখায় বাঙালি মনীষীর বিচরণ এবং পদচারণা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত, ইতিহাস শাস্ত্র সেগুলোর মধ্যে অন্যতম। বস্তুত বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চিন্তা ও দর্শনের প্রভাবে বাংলাতেও আধুনিক যুগের সূচনা হয় এবং আধুনিক ইতিহাস চর্চার উন্মেষ ঘটে। অর্থাৎ বাংলা অঞ্চল ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের এই বিকাশ প্রক্রিয়ার সংস্পর্শে আসে ইংরেজ রাজশক্তির মাধ্যমে, ফলে বাংলাতেও ইতিহাস তত্ত্ব বিকাশের আধুনিক পর্যায় শুরু হয়। বাঙালির আধুনিক ইতিহাস চর্চার সূত্রপাত হয় 1800 সালে প্রতিষ্ঠিত কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। তবে 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার সমাজ সংস্কৃতি সম্পর্কে ইংরেজদের অনুসন্ধান শুরু হয়। ব্রিটিশ পণ্ডিতরা স্বদেশ থেকে বহু দূরে প্রতিষ্ঠিত তাদের ভারতীয় উপনিবেশের সমাজ সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিহাস উদ্ধারে মনোনিবেশ করেছিলেন। তাই এশিয়াটিক সোসাইটির পথ ধরেই বাংলার ইতিহাস অনুসন্ধান ও গবেষণায় ইংরেজ ঐতিহাসিকদের পদচারণা শুরু হয়েছিল। এদেশের অতীতকে ইউরোপীয়দের নিকট উপস্থাপনের উদ্যোগ প্রথম গ্রহণ করেছিলেন খ্রিস্টান পাদ্রীরা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু অফিসাররা। এদের মধ্য থেকে উল্লেখযোগ্য হচ্ছেন উইলিয়াম জোন্স ও চার্লস উইলকিন। ব্রিটিশদের মধ্যে রবার্ট ওর্ম সর্বপ্রথম ভারতে মধ্যযুগের ইতিহাস লিখেছিলেন। ইংরেজ ঐতিহাসিক জেমস মিল তিনি 1806 থেকে 1800 খ্রিস্টাব্দ এই সময়কালে মোট 6 খণ্ডে রচনা করেছেন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া। এর আগে 1780 সালে ইংরেজ রাজশক্তির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয় গোলাম হোসেন খানের লেখা সিয়ারুল মুতাখারিন। 1801 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বাঙালির আধুনিক ইতিহাস চেতনার উন্মেষ পর্ব হিসেবে চিহ্নিত। 19 শতকের অবশিষ্ট 3 দশক এই ইতিহাস অনুসন্ধান প্রয়াসে নিবেদিত ছিল এবং স্বদেশের অতীত ইতিহাস ও ঐতিহ্য আবিষ্কার ও আত্মপরিচয় অন্যের সাথে ব্যস্ত ছিল। 19 শতকের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর্ব অতিক্রম করে 20 শতকের শুরুতে বাঙালি ইতিহাস চর্চায় নতুন মাত্রায় শুরু হয়েছিল, কারণ 20 শতকের শুরু থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ও ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের সাথে সুপরিচিত একদল পেশাজীবী বাঙালি ইতিহাসবিদ
ইতিহাস চর্চা শুরু করেন এবং প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের বাংলার আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পকলা ইত্যাদি বিষয়ের ইতিহাস চর্চায় তারা মনোনিবেশ করেন। এর ধারাবাহিকতায় 20 শতাব্দীর শুরুতে বাঙালির ইতিহাস চর্চার পরিণত পর্ব হিসেবে চিহ্নিত হয়। 20 শতাব্দীর প্রথমার্ধে কয়েকজন উল্লেখযোগ্য বাঙালি ইতিহাসবিদ হচ্ছেন স্যার যদুনাথ সরকার, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার, নিহাররঞ্জন রায় প্রমুখ ইতিহাসবিদ। আর এদের ধারাবাহিকতায় বাংলাদেশি যেসব ঐতিহাসিক ইতিহাস চর্চায় বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবু মোহাম্মদ হাবিবুল্লাহ, আব্দুল করিম, মমতাজুর রহমান তরফদার, সালাউদ্দিন আহমেদ, প্রফেসর শাহানারা হোসেন, অধ্যাপক এ আর মল্লিক, মফিজুল্লাহ কবির প্রমুখ ইতিহাসবিদরা। এরা সবাই বাংলা ও বাঙালির ইতিহাস গবেষণা ও অনুশীলনে তাদের নিজ নিজ ক্ষেত্রে মৌলিক অবদান রেখেছেন এবং বাংলাদেশের ইতিহাস চর্চাকে বিকশিত করেছেন। 19 শতকে বাংলায় ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান ও জীবনাদর্শের সূচনার কারণে আধুনিক যুগের সূচনা হয়েছিল। বাংলার বিদ্যমান স্থির, স্থবির এবং নিশ্চল সামন্ত আর্থসামাজিক কাঠামোর বিপরীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ে আসা নব্য পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি ও সম্পর্ক এক নতুন ধরনের আর্থসামাজিক অবস্থার সূচনা করেছিল। বস্তুত পাশ্চাত্য প্রভাবের চাপে কাল পরম্পরায় চলে আসা বাংলার ঐতিহ্যবাহী যে সমাজ কাঠামো সেটা ভেঙে পড়েছিল এবং আধুনিক পাশ্চাত্য প্রভাবিত সমাজ কাঠামো সূচনা হয়েছিল। এই প্রভাবের ধরন এবং প্রতিক্রিয়া ছিল বহুমুখী। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো নতুন ভূমিভিত্তিক অভিজাত শ্রেণীর সৃষ্টি, একটি নতুন ব্যবসায়ী শ্রেণীর বিকাশ, নতুন শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন, নতুন আর্থসামাজিক ব্যবস্থার ভিত্তি স্থাপন ইত্যাদি। প্রধানত এ পটভূমিতেই বাঙালির ইতিহাস অধ্যয়ন, ইতিহাস গবেষণা, ইতিহাস অনুশীলন শুরু হয়েছিল। অর্থাৎ বলা যায় পাশ্চাত্য ভাবনার ইংরেজ ধারাটি বাঙালির আধুনিক মনন নির্মাণে প্রধান ভূমিকা পালন করেছিল। পাশ্চাত্যের চিন্তা দর্শন ও ভাবাদর্শের প্রভাবে 19 শতকের পথ পরিক্রমা অতিক্রম করে 20 শতকে এসে বাঙালির ইতিহাস চর্চায় গুণগত পরিবর্তন এসেছে এবং এক ধরনের স্থিতি অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব ঐতিহাসিক ডক্টর আব্দুল করিমের ইতিহাস চর্চা সম্পর্কে। ডক্টর আব্দুল করিমের সময়কাল ছিল 1928 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলাদেশের ইতিহাস চর্চায় আব্দুল করিম একজন স্মরণীয় ব্যক্তি। আব্দুল করিমের ইতিহাস গবেষণা বাংলাদেশের পাশাপাশি ভারতীয় উপমহাদেশের ইতিহাস চর্চায়ও এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। সৃষ্টিশীল এই গবেষকের দীর্ঘ কর্মজীবন আবর্তিত হয়েছে মূলত বাংলার মধ্যযুগের জনজীবনকে কেন্দ্র করে। আরবি ও ফার্সি ভাষায় তার বিশেষ পারদর্শিতা তাকে ফার্সি গ্রন্থ অনুবাদ এবং মধ্যযুগের শিলালিপি ও মুদ্রা বিশ্লেষণের মাধ্যমে মধ্যযুগের সামাজিক ইতিহাস রচনায় বিশেষভাবে সহায়তা করেছিল। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যেভাবে তিনি মধ্যযুগের ইতিহাস রচনা করেছিলেন তা ভবিষ্যৎ ইতিহাস গবেষক এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা দিক নির্দেশনা হিসেবে স্বীকৃত এবং
তার যে বিশ্লেষণ, ইতিহাস বিশ্লেষণ বা ইতিহাস রচনা, সেটা আগামী ইতিহাসবিদদের জন্য বা গবেষকদের জন্য এক নতুন ধরনের দিক নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব ঐতিহাসিক ডক্টর আব্দুল করিমের জন্ম এবং কর্মজীবন সম্পর্কে। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব ডক্টর আব্দুল করিমের জন্ম ও কর্মজীবন সম্পর্কে। আব্দুল করিমের জন্ম 1928 সালের 1 জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাপছড়ি গ্রামে। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে 1944 সালে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় এবং 1946 সালে প্রথম বিভাগে আইএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1949 সালে তিনি ইতিহাস বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে বিএ এবং 1950 সালে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন। প্রখ্যাত ঐতিহাসিক আহমদ হাসান দানির তত্ত্বাবধানে সোশ্যাল হিস্ট্রি অব দি মুসলিম ইন বেঙ্গল শিরোনামে ইতিহাস গবেষণার জন্য 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এবং মুর্শিদ কুলি খান অ্যান্ড হিজ টাইমস শিরোনামে গবেষণার জন্য 1962 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জীবন সমাপ্ত করে 1951 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং 1962 সালে রিডার পদে উন্নীত হন। 1966 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং 1969 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 1975 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়ে 1981 সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। কর্মের স্বীকৃতি হিসেবে ডক্টর আব্দুল করিম 1995 সালে 21শে পদকে ভূষিত হন। বাংলার মুদ্রা সংক্রান্ত গবেষণায় তার অবদানের জন্য নিউ মিসম্যাটিক সোসাইটি অব ইন্ডিয়া তাকে আকবর সিলভার পদক প্রদান করে। দীর্ঘ কর্মময় জীবন শেষে 2007 সালের 24 জুলাই ডক্টর আব্দুল করিম মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিব ডক্টর আব্দুল করিমের ইতিহাস চর্চা সম্পর্কে। ইতিহাস গবেষণার কিংবদন্তি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম বাংলাদেশি ইতিহাসতত্ত্ব এবং বাংলাদেশের অন্যতম একজন ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম সম্পর্কে। আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ইতিহাস দর্শন সম্পর্কে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, সেই সাথে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।